Assalamualaikum. Realme C33, ভাই ব্রাদার, এই ফোনটির আজকে আমরা ফুল ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করব, ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আর ইউজার এক্সপেরিয়েন্সকে ভাই ব্রাদার দুটি পার্টে আমরা ভাগ করেছি, একটি হচ্ছে ভালো দিক আর একটি হচ্ছে মন্দ দিক, মানে যেই সব দিকগুলো ভালো লেগেছে তা আমরা আলাদা করার চেষ্টা করেছি এবং যেই সব বিষয়গুলো ভালো লাগেনি তাও আমরা আলাদা করার চেষ্টা করেছি। সো আজকের ভিডিও খুব এক্সাইটেড হতে যাচ্ছে ভাই ব্রাদার, সিট বেল্ট বেঁধে রেডি হন, আজকের ভিডিও খুবই জোশ হবে, বাইরে খুবই ঠান্ডা আর আমাদের আজকের ভিডিও খুবই গরম হবে। সো ভাই ব্রাদার, রিয়েলমি C33 বাজার মূল্য হচ্ছে 13,000 টাকা, 12,999 টাকা। এই বাজার সেগমেন্টের মধ্যে কতটুকু পারফেক্ট এই ফোনটি, এই ভাই কি আসলে মন জয় করতে পারবে কি পারবে না? সো আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো আমরা মেইন টপিকে চলে যাই। অলরাইট ভাই ব্রাদার, প্রথমেই যদি আমরা কোন দিক দিয়ে শুরু করবো, মন্দ দিক, রাইট ভাই ব্রাদার? প্রথমে মন্দ দিক দিয়ে শুরু করে এরপর ভালো দিকে চলে যাব। সত্যি বলতে রিয়েলমি C33 13,000 টাকায় মন্দ দিক আমরা খুবই কম পেয়েছি, একদম নগণ্য, জঘন্য, খুবই কম। সো আমরা প্রথমেই শুরু করব চার্জিং পিন দিয়ে। এই প্রাইস সেগমেন্টের মধ্যে 13,000 টাকায় তারা টাইপ বি কেন দিল আমার আসলে মাথায় কাজ করছে না, কেননা 10,000 টাকায় 11,000 টাকায় টাইপ সি পোর্ট আমরা ইজিলি পেয়ে যাই। সো রিয়েলমি C33 আমি বলবো এই ভাই এখানে ভুল করেছে, এটা টাইপ বি দিয়ে, এখানে চাইলে তারা টাইপ সি ইজিলি দিতে পারতো। এরপর যদি আমরা দেখি ভাই ব্রাদার, একটু ক্যামেরা নিয়ে কথা বলি, ফ্রন্ট ক্যামেরা তারা দিচ্ছে 5 মেগাপিক্সেল, বাট 5 মেগাপিক্সেলের আউটপুট এই বাজার সেগমেন্টের মধ্যে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, খুশি করতে পারেনি। আমি বলবো এখানে 5 মেগাপিক্সেলকে অ্যাভয়েড করে হয়তোবা যদি তারা চাইতো এখানে 8 মেগাপিক্সেল দিলে আরও বেশি ভালো হতো, আরও বেশি জোশ হয়ে যেত। এরপর আমরা ডিসপ্লের দিকে যদি একটু তাকাই ভাই ব্রাদার, এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.5 ইঞ্চ HD প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে পাচ্ছি, বাট ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও, মানে সাইড বাম্পের কথা বললে আমি বলবো একটু বেশি মনে হচ্ছে, বড়ই মনে হচ্ছে, মানে দূর থেকে দেখে আসলে খুব বেশি ভালো লাগে না। আমি বলবো স্ক্রিন টু বডি রেশিও যদি একটু ভালো হতো তাহলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো, আমরা যখন ছবি মুভি দেখতাম খুব অ্যাট্রাকটিভ লাগতো এই বাজার সেগমেন্টের মধ্যে। এরপর আমি যদি বলি এখানে ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, খুব বেশি না একটু মনে হচ্ছে বেশি, এখানে ওয়েট হচ্ছে 187 গ্রাম, আর এই বাজার সেগমেন্টের মধ্যে আমরা ইজিলি 182 গ্রাম 179 গ্রাম আমরা পেয়ে যাই। তার মানে লং টাইম যখন হাতে ক্যারি করবেন একটু বোর ফিল করবেন ওয়েটের কারণে, ওয়েটটা একটু বেশিই মনে হচ্ছে। এরপর যদি চলে যাই ভাই ব্রাদার সিকিউরিটি, এখানে কিন্তু আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পাচ্ছি। ওয়েল, এই প্রাইস সেগমেন্টের মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রশংসার দাবি রেখে, বাট আমি বলবো এখানে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটির পজিশনটা ভালো মনে হয়নি আমার কাছে, আর একটু যদি উপরে হতো জিনিসটা আরও বেশি ভালো লাগতো। এবং রেসপন্সের কথা যদি বলা হয় আমি বলবো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো অন অ্যাভারেজ, একেবারে আহামরি যে কিছু তা না। এরপর যদি একটু আমরা যদি ডিজাইন পার্টে চলে যাই, এখানে ডিজাইন পার্ট কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা আমরা পরে আলোচনা করি, বাট রিয়েলমি C33 অনেক গ্লোসি এবং শাইনিং, কিন্তু গ্লাসের একটি ফিল পাবেন যার কারণে হাত যদি ঘামা থাকে বা হাত যদি একটু ওয়াইলি ফিল হয় তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ছাপ পড়ে যাবে প্রচুর পরিমাণে। এবং রিয়েলমি C33 ফোনটি আমি বলবো উইদাউট ব্যাক পুলি, উইদাউট ব্যাক কভার অবশ্যই ইউজ করবেন না, কেননা তাহলে ব্যাক প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ফিঙ্গারের ছাপ এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। সো আমি বলবো ভাই ব্রাদার হিসেবে অবশ্যই একটি ব্যাক কভার অথবা একটি ব্যাক পুলি ইউজ করবেন, কেন প্রোটেকশন ফার্স্ট ভাই ব্রাদার, প্রোটেকশনের প্রায়োরিটি সব জায়গায় বেশি দেওয়া উচিত, ইউনো। এরপর যদি চলে যাই একটু র্যাম রোমের দিকে ভাই ব্রাদার, আমি বলবো 13,000 টাকায় তারা 3 GBকে অ্যাভয়েড করে যদি 4 GB দিত অথবা 32 GBকে অ্যাভয়েড করে যদি এখানে আমরা 64 GB স্টোরেজ পেতাম, 3 GB ওয়েল 3 GB সাথে যদি 64 GB হতো তাহলে কিন্তু জিনিসটা একটা অ্যাভারেজ একটা লেভেলে থাকতো, বাট 13,000 টাকায় 3 32 আসলে চাইলে র্যামটা তারা বাড়াতে পারতো। এখানে আমার একটু কথা বলার আছে, যেমনটা বললাম আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। সো ভাই ব্রাদার এরপর যদি চলে যাই ভালো দিক, হো মানে কী কী ভালো লেগেছে, মানে ট্রাস্ট মি এই ফোনটির ভালো দিক মানে অনেক অনেক অনেক, সত্যি কথা বলতে। প্রথমে যদি বলি ডিজাইন, এই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো ছিল, চমৎকার ছিল, বিশেষ করে ব্ল্যাক কালারটি আমার কাছে রয়েছে, এই কালারটি যথেষ্ট ভালো জোশ, এবং আপনি যখন সানলাইটে ইউজ করবেন মানে দূর থেকে দেখলে মনে হবে না এই ফোনটির দাম 13,000 টাকা বা 12,000 টাকা, দেখলে মনে হবে 15-16,000 টাকা যেই ফোনের লুক, যেই ফোনের ফিল, সেই ফিলটা এখানে দেওয়া হয়েছে। এবং বক্সি শেপ থাকার কারণে
হ্যান্ড ফিলটা ভালো পাবে, হ্যান্ড গ্রিফটা খুবই ভালো পাবে, যদি ওয়েটটা একটু বেশি বাট হ্যান্ড ফিলটা চমৎকার ছিল। এরপর যদি ডিসপ্লের দিকে তাকাই ভাই ব্রাদার, যেমনটা বলেছিলাম 6.5 ইঞ্চ HD প্লাস রেজলিউশন একটি ডিসপ্লে পাচ্ছি, কিন্তু এখানে টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো ছিল। এই বাজেট সেগমেন্টের মধ্যে টাচ রেসপন্স আমি ভালোই পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। এরপর যে জিনিসটা না বললেই নয় ভাই ব্রাদার, এখানে ক্যামেরা, ওহো মানে চমৎকার ক্যামেরা ছিল। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, বাট আমি বলবো 13,000 বা 14,000 টাকার মধ্যে যদি আপনি একটি বেস্ট ক্যামেরা ফোন চান, আমি বলবো রিয়েলমি C33 একদম নিঃসন্দেহে আপনি দেখতে পারেন। এটার ক্যামেরার আউটপুট আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে, কিছু ছবি দিয়েছি অবশ্যই দেখে নেবেন, মানে ক্যামেরার আউটপুট যথেষ্ট ভালো ছিল। আপনি যদি সানলাইটে ছবি তোলেন এবং ইনডোরে ছবি তোলেন, সেই ছবিগুলো ইজিলি আপনি চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। যদি আপনি মাথায় রাখেন 13,000 টাকায় 14,000 টাকায় আমি একটি ক্যামেরা ফোন চাই, তাহলে আমি বলবো C33 আমার কাছে ভালো লাগছে। এই ফোনটি আপনি ইজিলি পারচেস করতে পারেন ক্যামেরার জন্য হলে। এবং এখানে 5000 mAh ব্যাটারি ছিল, আর এন্টি লেভেল ফোনগুলো 5000 mAh ব্যাটারি হয়ে থাকে। আর এর আউটপুট কেমন ছিল আমি বলবো, আপনি যদি অন অ্যাভারেজ ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের বেশি সাপোর্ট আপনি ইজিলি পেয়ে যাবেন, আর যদি উড়াধুরা লেভেলের ইউজার হন একদিনের মধ্যে একবার হলে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। এখন কথা হচ্ছে ভাই ব্রাদার আসলে কতটুকু চার্জ থাকবে, কতক্ষণ আপনি ব্যাক আপ পাবেন, টোটালি ডিপেন্ড করে আপনার ইউজের উপরে, মানে ইউজারের উপরে। আপনি চাইলে 5000 mAh ব্যাটারি 3 দিন নিতে পারেন, আপনি চাইলে 5000 mAh ব্যাটারি 2-3 ঘন্টায় খেয়ে ফেলতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনার উপরে ডিপেন্ড করে। এরপর যদি চলে যাই ভাই ব্রাদার, আমরা পারফরমেন্স সেকশন নিয়ে যদি একটু কথা বলতে চাই, এখানে আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি এবং যে চিপসেট আমরা পাচ্ছি, আমি বলবো রিয়েলমি ইনোসক থেকে আসলে বের হতে পারছে না এন্টি লেভেল বা মিড রেঞ্জের ফোনের মধ্যে, ঠিক তেমনটাই এখানে ইনোসক টি সিরিজের T612 12 nm একটি চিপসেট এখানে তারা দিয়ে, এন্টি লেভেল অনুযায়ী এই চিপসেট একেবারে ফেলে দেওয়ার মতো না, একেবারে মাথায় তুলে রাখার মতো না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তারপর আমি বলবো এখানে চিপসেট যা দিয়েছে ওয়েল, বাট এখানে র্যাম রোমটা যদি একটু বাড়িয়ে দিতে তাহলে হয়তো বা পারফরমেন্স আমরা আরও ভালো পেতাম। আর গেম খেলার কথা বললে আমি বলবো যদি সময় কাটানো, আবারও শুনবেন, সময় কাটানোর জন্য টুকটাক গেম খেলতে চান আপনি ইজিলি এই ফোনটার মধ্যে খেলতে পারবেন এবং মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে পারেন। বাট যখন 7-8টা অ্যাপ নিয়ে আপনি দেদার্সে কাজ করতে যাবেন তখন আপনার ল্যাগ স্লোর দেখা হর হামেশাই আপনি পেয়ে যাবেন, কারণ এখানে 3 GB র্যাম, 32 GB স্টোরেজ আর ইনোসকের একটি চিপসেট দিয়েছে এন্টি লেভেলের। সো এখানে চিপসেট বা পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলার নেই। সো ভাই ব্রাদার এখন কথা হচ্ছে এই ফোনটি আসলে কেমন হতে পারে 13,000 টাকায় একদম শর্টকাটে। আমি বলবো ভাই ব্রাদার এই ফোনটি যদি আপনি ক্যামেরা লাভার হয়ে থাকেন, আপনার ক্যামেরা খুব ভালো লাগে, তাহলে আমি বলবো ইজিলি আপনি এই ফোনটি দেখতে পারেন। ডিজাইন খুব ভালো চান তাহলেও দেখতে পারেন, ব্যাটারি পারফরমেন্স ভালো চান তাহলেও আপনি দেখতে পারেন। বাট পারফরমেন্সের কথা বলে আমি বলবো 13,000 টাকার মধ্যে খুব প্রিমিয়াম লেভেলের যে পারফরমেন্স পাবেন, খুব মানে অন্য লেভেলের যে পারফরমেন্স পাবেন তেমন না, বাট ক্যামেরার আউটপুট ট্রাস্ট মি আমার কাছে ভালো লাগছে এবং ডিজাইনটাও ভালো ছিল। তারপর আমি বলবো টাকা আপনার ডিসিশন, হয়তো বা ডিসিশন মেকিংয়ের জন্য আমরা হেল্প করতে পারি, কতটুকু হেল্প হয়েছে সেটা আপনার উপরে ডিপেন্ড করে, কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না। ভাই ব্রাদার আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্মার্টফোন নিয়ে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর কোন ফোনের ইউজার এক্সপিরিয়েন্স শুনতে চান, দেখতে চান, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, লাভ ইউ, আসসালামু আলাইকুম।